নতুন স্টেডিয়াম পেল দমদমবাসী। আজ দমদমে ক্রীড়া প্রেমী মানুষের জন্য খুলে দেওয়া হলো দমদম সুরের মাঠের গড়ে তোলা অমল দত্ত স্টেডিয়াম। জানা গেছে স্টেডিয়ামে ইনডোর ও আউটডোর দুই ধরনের খেলাই হবে। আজ স্টেডিয়াম উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ সৌগত রায়, দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান পাঁচু রায় সহ অন্যান্য ব্যক্তিগণ। জমি জোগাড় করবেন এবং এখানে সুইমিং পুলও হবে। আমি এখনই দেখলাম ক্রীড়া দপ্তরের সচিব বিনোদ কুমার এসছে। এটা 100% আমরা কমিট করে যাচ্ছি, কারণ আমাদের বাংলাপুর কলেজ যেখানে মাঠের অভাবে খেলা বন্ধ হয়ে যাচ্ছে, উনি একের পর এক আমাদের যেভাবে বিদ্যুৎ সাপোর্ট দিয়ে যাচ্ছে, মাঠের সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমার মনে হয় বাংলাপুর কলেজ অনেক উন্নতির জায়গা আমরা তৈরি করতে পারছি। ধন্যবাদ। না, এটা তো আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তিনি এত বড় একটা স্টেডিয়াম, অমল দত্ত নামাঙ্কিত এই স্টেডিয়াম আমাদের করার সুযোগ করে দিয়েছেন। তার জন্য আমরা সবাই মিলে, আমরা দক্ষিণ দমদম পুরসভা, পুরো দমদমবাসী এবং আমাদের ক্রীড়া দপ্তর, আমরা সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা ফুল ফ্লেজেডের ফুটবল খেলার মাঠ, যেখানে ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলের ফুটবল ম্যাচ হবে। আমাদের 8-track অ্যাথলেটিক্স আছে, আমাদের ইনডোর স্টেডিয়াম আছে যেখানে সমস্ত রকম ইনডোরের খেলা যাবে। আমরা যেটা এখন চেষ্টা করছি যে আর একটা সুইমিং পুল, সেটাও সৌগতা এবং পূর্ণেন্দুদাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাও যদি জায়গা পাওয়া যায়, আমাদের সঙ্গে যে গ্রুপের যে এগ্রিমেন্ট আছে তাদের সুইমিং পুলও তৈরি করে দেওয়ার কথা তাদের, তাহলে সেটাও হয়ে যাবে। একটা দমদমের উপরে, নর্থ চব্বিশ পরগনার উপরে একটা কমপ্লিট স্টেডিয়াম একটা তৈরি হয়ে যাবে।